টলিউডে ফের কোভিড হানা, শুধু তাই নয়, কোভিড আক্রান্ত হওয়ায় এবার পিছিয়ে গেল নায়িকার এবং একই সঙ্গে আক্রান্ত মা শতরূপা সান্যাল এবং মেয়ে চিত্রাঙ্গদা। যে খবর আমরা পাচ্ছি, গত বছরে বাগদান পর্ব সারেন চিত্রাঙ্গদা, কথা ছিল যে জানুয়ারির শুরুতেই তার বিয়ে হবে বলে জানা যাচ্ছিল, এবং কিন্তু কোভিড পরিবারে যেভাবে এলো তাতে করোনা আক্রান্ত হওয়াতে পিছিয়ে গেল এই মুহূর্তে বিয়ে। পরিস্থিতি স্বাভাবিক হবে ভেবে বিয়ের পিঁড়িতে বসার কথা ভেবেছিলেন যুগল, তবে কোভিড গ্রাফ এই মুহূর্তে ঊর্ধ্বমুখী হওয়ার জন্য এই মুহূর্তে বিয়ে পিছিয়ে দিতে হলো। আর এই খবর নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন রীতা ভরি, তিনি নিজেও এটা শেয়ার করেছেন একটি ভিডিও বার্তা, যেখানে সকলকে নতুন বছরের শুভেচ্ছা তিনি জানিয়েছেন এবং তার পাশাপাশি তিনি তার পরিবারের কথাও জানিয়েছেন, কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে নায়িকা জানান। I have some bad news. Both my sister and my mother has been tested positive. Though I have tested negative, but it's a very hard time for me and my family. We are hoping for the best. They both have very mild symptoms and her wedding has been postponed. So my apologies. দায়িত্ব নিলেন কলকাতার নতুন নগরপাল, লালবাজারে দায়িত্ব হস্তান্তর, অবসর নিলেন সৌমিন মিত্র, তার জায়গাতে এলেন বিনীত গোয়েল। সৌমিন মিত্র তিনি অবসর নিলেন এবং তার জায়গায় এলেন বিনীত গোয়েল। লালবাজারে দায়িত্ব হস্তান্তর হলো, দায়িত্ব নিলেন কলকাতার নতুন নগরপাল। কলকাতার নতুন নগরপাল হলেন বিনীত গোয়েল। Rapid changes in technology. এখন cyber crime has emerged as a new area. যেখানে lot of people are falling victims to this. Already এই এরিয়ায় ক্যালকাটা পুলিশের প্রচুর কাজ হয়েছে এবং প্রত্যেকটা ডিভিশনে সাইবার ক্রাইম সেলকে খুব স্ট্রেংথেন করা হয়েছে। আই থিঙ্ক উইল কন্টিনিউ টু গিভ মোর এম্ফেসিস টু দিস নিউ টাইপ অফ ক্রাইম ওয়ের লট অফ পিপুল আর ফলিং ভিকটিমস টু দিস। কুলতলি পরিবার গোসাবাতে বাঘের আতঙ্ক। বাঘের পায়ের ছাপ মিলল গোসাবা ব্লকের সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের চরঘেরি এলাকাতে, এক ঝলক বাঘের ছবিও দেখা গেল। আর এই মুহূর্তে সে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি জি চব্বিশ ঘন্টায়। মৎস্যজীবীরা প্রথমে বাঘের পায়ের ছাপ তারা দেখতে পায়। সজনেখালি জঙ্গল থেকে বাঘটি নদী পেরিয়ে ওই এলাকায় ঢুকেছে বলে প্রাথমিকভাবে বন দফতরের তরফ থেকে অনুমান করা হচ্ছে। তারপরই এলাকাটি জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। বন দফতরের বেশ কয়েকজন কর্মী ওই এলাকায় নজরদারিও চালাচ্ছে। কুলতলি পরিবার গোসাবায় বাঘের আতঙ্ক। বাঘের পায়ের ছাপ মিলেছে গোসাবাতে। গোসাবা ব্লকের সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের চরঘেরি এলাকা, যেখানে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে, এক ঝলক বাঘকেও দেখতে পাওয়া যায়। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।